এখন আপনারা দুইজন মিলে এই যে কঠোর বিধি নিষেধ আপনারা দুইজন মিলে মাছ সাপ্লাই দিতে গিয়েছিলেন এখন সবাই যদি বলে যে আমি নদীর দিনে সাপ্লাই দিতে গিয়েছিলাম ভাই এখন সাপ্লাই দিতে গেলে তো সেটা সব থেকে কাছে যে কোথায় গিয়েছিলেন সাপ্লাই দিতে আর কোথায় গিয়েছিলেন তাহলে দেখেন কাপ্তান বাজার কোথায় সেখান থেকে ধানমন্ডি বসে যে মাছ সাপ্লাই খাওয়া লাগবে এখন ধানমন্ডিতে আশেপাশে তো অনেক বাজার আছে না মানে এটা রেস্টুরেন্টের মাল তো আপনাদের রেস্টুরেন্ট স্লিপ করে করোনাকালীন সময় আমাদের কিন্তু বাজার কখন বসবে কাঁচা বাজার কয়টা থেকে কয়টা এবং এখন কিন্তু সব থেকে যে কাছের বাজার আমরা কিন্তু সেটা কিন্তু নর্মাল একটা সেল যে কাপ্তান বাজার কোথায় আর ধানমন্ডি সাতাশ কোথায় সেখান থেকে মাছ দিতে যাচ্ছে আমরা 500, 1000, 500, 1000 মানে এটা গ্র্যাভিটি অফ অফেন্স ঠিক আছে এই অনুযায়ী কিন্তু জরিমানা করা হচ্ছে এবং আমরা কিন্তু এবারও বলছি শুধু জরিমানা না আমরা যে দেখি যে একদম টোটালি কোনো লজিকই নাই জিরো লজিকে বের হয়েছে আমরা কিন্তু এবার জেলে কেউ যাব কেননা মানুষকে মানতেই হবে এই যে কঠোর বিধি নিষেধ একাত্মতা ঘোষণা করতেই হবে কথা বলছি আমরা মানুষের সাথে কথা বলছি আপনারা দেখেছেন যে মানুষ কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু প্রয়োজন যেমন করোনা টিকা দিচ্ছে হসপিটালে যাচ্ছে বিদেশগামী যাত্রী ভাই বোনেরা আছেন এটা কিন্তু সরকারকে বলা হয়েছে দে আর অ্যালাউ সে সকল ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েভার দিচ্ছি কিন্তু এই যে দেখেন কাপ্তান বাজার থেকে ধানমন্ডি 27 তো মাস্ক পর এখন প্রয়োজন না এটা তো এই সময় না এখন তো মাশরুম খাওয়ার সময় না এখন তো স্টেডিয়ামে গিয়ে ওই যে অ্যাঙ্কলেট কেনার সময় না তাই না এখন ধোলাইপাড়ে গিয়ে কিন্তু ওই খেলার সরঞ্জাম কেনার সময় না তাই এই যারা এই যুক্তিগুলো দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি হ্যাঁ এখন দেখা যাচ্ছে একজন ওষুধ কিনতে যাচ্ছে ওষুধ প্রয়োজন তো ওষুধ কিনতে তো আমার চারজন যাওয়ার দরকার নেই এক গাড়িতে আমি তো একটা প্রেসক্রিপশন নিয়ে একজন গেলেই তো হয়ে যায় তাই না আপনি ওখানেও কন্টামিনেশন করছেন যে জায়গায় যাচ্ছেন তাতে আমরা যাচ্ছি সবথেকে কম লোক ঘর থেকে বেরো যা যতটুকু প্রয়োজন ইমার্জেন্সি যেটা সেটার জন্য